জেনে নিন সামরিক শক্তিতে কতটা ভয়ঙ্কর চীন যা দেখে ভারতের মাথা নষ্ট আয়তনের দিক থেকে বিশ্বের মধ্যে চীনের অবস্থান তৃতীয় দেশের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার আটশো কিলোমিটার এই বিশাল ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রয়েছে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি বা সংক্ষেপে পি সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই চীনের অবস্থান চীনের সামরিক ব্যয় একশো বিলিয়ন মার্কিন ডলার যা দেশটির জিডিপির দুই শতাংশ বিশ্বের মোট সামরিক ব্যয়ের নয় দশমিক পাঁচ শতাংশ করে চীন ব্যয় করে তাদের সামরিক বাহিনীর জন্য অস্ত্র উৎপাদনে চীনের রয়েছে বিশেষ খ্যাতি বিশ্বে অনেকগুলো দেশে তারা অস্ত্র রপ্তানি করে থাকে পিএলএ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে পয়লা আগস্ট এর পাঁচটি শাখা হল পিএলএ স্থল বাহিনী পিএলএ নৌবাহিনী পিএলএ বিমান বাহিনী দ্বিতীয় গোলন্দাজ কর্পস পিএলএ রিজার্ভ ফোর্স চীনের নিয়মিত সেনা সদস্য বাইশ লাখ পঁচাশি হাজার রিজার্ভ আর্মি আট লাখ আধা সামরিক বাহিনীতে সদস্য পনেরো লাখ ট্যাঙ্ক দশ হাজার পারমাণবিক অস্ত্র দুইশো চল্লিশ সুবিশাল গোলন্দাজ ইউনিট ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউনিট পিএলএ নৌবাহিনীতে রয়েছে কোস্টাল ডিফেন্স ফোর্স পঁয়ত্রিশ হাজার মেরিন সেনা ছাপ্পান্ন হাজার এন এভিয়েশন সেনা ছাপ্পান্ন হাজার বিমানবাহিনী যুদ্ধজাহাজ একটি যুদ্ধ জাহাজ সাতাশটি ফ্রিগেট জাহাজ আটচল্লিশটি ড্রেস্ট্রয়ার সাতাশটি কারভিউ জাহাজ পনেরোটি নিউক্লিয়ার সাবমেরিন দশটি সাবমেরিন চল্লিশটি পিএলএ বিমান বাহিনী রয়েছে জঙ্গি বিমান তিনশো সত্তর বোমারু বিমান একশো আঠারো যুদ্ধ বিমান এক হাজার একশো তিরিশ চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য প্রতিষ্ঠার পরে পিপলস লিবারেশন আর্মি গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সীমান্ত সংঘাত থেকে শুরু করে সামরিক প্রতিরক্ষার নিয়ন্ত্রণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে